আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিন সকালবেলা হাতে খাবারের বাটি নিয়ে দল বেঁধে যে মানুষগুলো চাপাচাপি করে বাসে উঠে কাজে যায়, যে মানুষগুলো আবার প্রতিদিন সন্ধ্যায় একইভাবে একসাথে দল বেঁধে যুদ্ধ করে বাসে উঠে চাপাচাপি করে নিজের বাড়ি ফেরেন, যারা শহরের পাশে ছোট একটা রুম ভাড়া করে রাত কাটান, যারা কখনো চিন্তা করেন না গাড়ি কেনার, বাড়ি কেনার, যাদের চিন্তা শুধু তিন বেলা খাবার জোগাড় করা। ওই পরিশ্রমী মানুষগুলো হলেন গার্মেন্টস কর্মী, যাদের দেখলে আমরা মনে করি গরিব ছোট লোক। এরা ছোট কাজ করেন, এদের পরিশ্রমের টাকায় অনেক গাড়ি কেনা হয়, অনেক বাড়ি কেনা হয়, অনেকে প্রতি মাসে বিদেশ ভ্রমণ করেন, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তারা নিজের জন্য, দেশের জন্য, জাতির জন্য যুদ্ধ করে যাচ্ছেন নীরবে। সারা বিশ্বের দরবারে তাদের কাজ দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে উজ্জ্বল করছেন বাংলাদেশের নাম। অনেকদিন যাবত অনেক জায়গায় লকডাউন, অনেক অফিস আদালত বন্ধ, আমরা সবাই কাজ বন্ধ করে ঘরে থাকলেও এই মানুষগুলো নিয়মিত কাজ করে গেছেন এই গার্মেন্টসে। এই মহামারীর সময়েও মৃত্যুকে ভয় না করে দিনের পর দিন কাজ করে সচল রেখেছেন দেশের অর্থনীতিকে। তাদের মাঝ থেকে কজন আক্রান্ত হয়ে মারা গেছেন হয়তো কোনোদিনই আমাদের তা জানা হবে না। আমি জানি আমার কথায় কোনো কিছু পরিবর্তন হবে না, তবে আমার বিশ্বাস আমার এই ভিডিওটা অনেক মানুষ দেখবেন, আমার কথাগুলো শুনবেন। কথাগুলো কোনো ভালো মানুষের কানে গেলে হয়তো পরিবর্তন অসম্ভব নয়। আমার সরকার সহ দেশের সবার নিকট বিনীত অনুরোধ থাকবে, আমরা সবাই যেন একটু ভাবি, বিদেশ থেকে আমরা যারা দেশে টাকা পাঠাই, আমাদেরকে দেশের সরকার 100 টাকা পাঠালে সাথে অতিরিক্ত 2 টাকা দেন। ঠিক তেমনি এই গার্মেন্টস কর্মী জীবন যোদ্ধাদের জন্য সরকার যদি কোনো বিশেষ পরিকল্পনা নিতেন, এই মানুষগুলোর জন্য কোনোভাবে যদি একটু সাহায্যের হাত বাড়াতেন, যদি কোনোভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াতেন, এই গার্মেন্টস কর্মীগুলো আরও ভালো কাজ করার জন্য আরও অনেক উৎসাহ পেতেন, তারা আরও ভালোভাবে কাজ করতেন, আর এভাবে দেশ আরও অনেক উন্নত হতো। তবে আমার আজকের এই ভিডিওটি করা অন্য একটা কারণে, গার্মেন্টসের ভেতর গার্মেন্টসের কর্মীরা যেভাবে কাজ করেন, ওনাদের পক্ষে সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড স্যানিটাইজিং সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাটা অনেকটাই অসম্ভব। সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে, এই মানুষগুলোর মূল্যবান জীবনের কথা বিবেচনা করে যেন এই মানুষগুলোকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়। যখনই দেশে এই মহামারীর ভ্যাকসিন অ্যাভেলেবল হয়, তখনই যেন বিশেষ ব্যবস্থায় দ্রুত গার্মেন্টস কর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়। কারণ একটা গার্মেন্টসের একজন কর্মী যদি আক্রান্ত হন, ওনার কাছ থেকে এই রোগটা ছড়িয়ে পড়বে ওই গার্মেন্টসের সবার মাঝে। আমরা যেন সবাই এই মানুষগুলোর মূল্য অনুভব করি, আমরা যেন এই মানুষগুলোর জীবনটাকে একটু মূল্য দেই, আমরা যেন উপলব্ধি করি এই মানুষগুলো দেশের জন্য কি করছেন। আমি নিশ্চিত এই মানুষগুলো বেঁচে থাকলে দেশ আরও অনেক এগিয়ে যাবে। দেশের সব মানুষের প্রতি আমরা অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।